বিশ্বকাপে লজ্জাজনক হারের পর রীতিমতো দলের কোচ দিতে মুখ লুকিয়ে পালিয়েছে। এই লজ্জাজনক হার হয়তো দিতে মেনে নিতে পারেনি, তৃতীয় হয়তো ভাবিনি যে এইরকমভাবে বিশ্বকাপ থেকে তাদেরকে বিদায় নিতে হবে। এবার ব্রাজিলের ইতিহাসে যেটা কখনো ঘটেনি, বিদেশি কোচ কখনোই ব্রাজিলের ইতিহাসে নিয়োগ দেওয়া হয়নি, এবার বিদেশি কোচ নিয়োগ দিতে যাচ্ছে ব্রাজিল, যেখানে গুঞ্জন উঠেছে, নাম শোনা যাচ্ছে ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের নাম। সব কিছু ঠিক থাকলে হয়তো এবার ব্রাজিলের জাতীয় দলের কোচ হতে যাচ্ছে জিনেদিন জিদান।